नमस्कार बंधुरा आमार चैनल आर एकटा नतून भिडियोते तोमादेर अनेक स्वागत अनेक भालोबासा जानाई। तो बंधुरा तोमरा सबाई केमन आछो? आशा करि तो भालो आछो। आमि बेश आछि। आर देखो सकाल सकाल जे चाल निये निएछि आजके भात बसाइनि, तो एखन चाल धुते चले जाब। आर एई जे आजके छेलेओ घुम थेके ताड़ाताड़ि उठे पड़ेछे, एखन खाता चाइछे, मा खाता दाओ। तो आमि तो कोनो टास्क टुके राखिनि, तो बई थेकेई देब टास्क। आर মা এই যে জল ভরছে, কর্তামশাই ডিউটি বেরিয়ে গেছে, বাবু যায়নি, বাবু ঘুমাচ্ছে। তো সবার কথা তো বলে দিলাম। তো আজকেও শাক আছে, লাল শাক। আজকে আর নটে শাক বা কলমি শাক না, আজকে লাল শাক রাখা হয়েছে। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে শাক কাটবো। তো চলো যাওয়া যাক এখন রান্নাঘরে। তো বন্ধুরা একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে ওই যে সকালে মা টিফিনের জন্য তরকারি বানিয়েছে, এই যে ভেন্ডি আলু সর্ষে দিয়ে, মানে মশলাটা হলো সর্ষে, তো সেটা দিয়েই বানিয়েছে। এটা দিয়ে ছেলেকে খাইয়ে দেবো, ও নিজে হাতে খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। তো এখন যাবো ওকে খাওয়াতে। তো বন্ধুরা ছেলেকে খাওয়ানোর পর্ব শেষ, আবারও চলে এসেছি এই ঘরে। ভাবছিলাম শাক কাটবো, তো মা মনে হচ্ছে শাকটা কুচিয়ে দেবে, আমার মনে হয় কাটতে হবে না। তো এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নি, এখন ঘরের দরজা জানলা সব খুলবো, কিছুই খুলিনি, সব অন্ধকার। খুলতে পারছি না এক হাত দিয়ে। তখন বললাম না যে মা শাক কেটে দিচ্ছে, তো মা কিন্তু শাক কেটে দিয়েছে। আর আমি এই শাকটা করার জন্য রসুন আর পেঁয়াজ হলো ফোড়ন দিয়েছি, তো লাল লাল করে ভাজাও হয়ে গেছে, এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের কিন্তু এই ঘর একদম পরিষ্কার, আর বেলার দিকে আর মনে হয় না আর করতে হবে। তো শুধু তো শাক বসিয়েছি, আর তো কিছু নেই রান্না করার। তো এতক্ষণ মাছের জন্য অপেক্ষা করলাম, তো মাছ মানে যে দাদাটা মাছ দিয়ে যায় সে আজকের আসেনি। আর কর্তামশাই তো সকাল সকাল ডিউটি বেরিয়েছে, তো ওকে ফোন করলাম যে কি করব, তাও বললো আমি আসছি, মানে এখন আসবে, আবার খাওয়া দাওয়া করে আবার দেড়টা দুটো নাগাদ বেরাবে। তো দেখা যাক কী এনে দেয়, যেটা আনবে তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো কমপ্লিট। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম শুধু মানে শাক রান্না হয়েছে, আর কি হবে জানি না। তো দেখো কত কিছু রান্না করেছি। এটা হলো লাল শাক, উচ্ছে আলু ভেজেছি, আর এই যে তেলাপিয়া মাছ, আজকে বাবু মাছ এনে দিয়েছে, তো মাছের ঝোল করেছি, আমের চাটনি, আর ওটা তো সকালের তরকারিটা। আর পরশু দিনের এই চাটনিটা ছিল, তো কালকে তো নিরামিষ, এটা মাছের ছোঁয়া ছিল বলে কালকে আর খাওয়া হয়নি, তো আজকে হয়ে যাবে, সেটুকু এটুকুই বার করা হয়েছে ফ্রিজ থেকে। রান্নাঘর
মোছা হয়নি, কিন্তু বাসন মাজা রান্না মানে গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট হয়ে গেছে। জল টল সব তুলে ফেলেছি, শুধু ঘরবাড়িটা মুছলে অল্প একটু কাঁচা আছে, তো এটুকুই কাজ আছে। আর আমার ছেলে দেখো কি করছে, চলো তোমাদেরকে দেখাই। এটা কি তোর? মাছের মতো লাফাচ্ছে। ওই জায়গাটা তোমাদের খারাপ হয়ে গেছিল, এই জন্য এইটা এখানটায় পাতা হয়েছে, জায়গাটা একটু ভালো দেখার জন্য। তো সেটার উপরেই একদম মানে মাছের মতো লাফালাফি করছে। এই বললাম না কাঁচা আছে অল্প একটু, তো সকালে তো একবার কেচেছি, তো এগুলো আবার কাচবো, কেচে স্নান করবো, তো হয়ে যায় আজকের মতন যুদ্ধ কমপ্লিট। তো আবার স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের তখন বলেছিলাম যে ও খাওয়া দাওয়া করে আবার দেড়টার সময় বেরাবে, তো দুজনে একসাথে স্নান করেছে, সকালে একবার স্নান করেছে আবার পরে স্নান করলো। তো বাবা ছেলে একসাথে স্নান করে একসাথেই ভাত খেলো, আর যে বাবুর ভাতটা বেড়ে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ আমি সব জল পাবো না পরে দিতে গেলে। তো একটা বেজে গেছে, আর মা আজকের মা সবার ফার্স্ট খেয়েছে, কারণ মা গেছে বদ্দির বাড়িতে, বদ্দির শরীরটা ভালো না, আর বদ্দির ছোটো মেয়ের আজকে জন্মদিন, তো সব মিলিয়ে মা ওখানে গেছে। বাবু স্নান হয়ে গেছে, এখন দেখো কাঁচাগুলো রেখেছিলাম, সেই কাঁচাগুলো আর কাচতে পারবো না, জল পাবো না, তো বাসনগুলো ধুয়ে আর আমি উঠোন বাড়িটা পরিষ্কার করে স্নান করবো, তাড়াহুড়ো করে বলছি, কারণ হাতে একটু টাইম নেই। তো কাঁচাগুলো আবার যেখানে রাখি জমিয়ে তো সেখানেই রেখে দেবো, জমানো থাকে না আমার, হয়ে যায়, তো আজকের কিছু করার নেই, রেখে দিতে হবে। তো চলো বন্ধুরা আবার পরে তোমাদের সামনে আসছি, জায়গাটা এখন একটু মুছবো, তো সার পার নেতা এনে রেখে দিয়েছি, এখন মুছে নেবো। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, আর স্নান হয়ে গেছে তাও 10-15 মিনিট হয়ে গেছে, এতক্ষণ জল ছিল, তো যেসব জায়গায় জল একটু খালি হয়ে গেছিলো তো সেগুলো আবার ভরে রাখলাম, মানে যতক্ষণ জল থাকে ততক্ষণ কাজ করতে, মানে জলের কাজে জল মানে কোথায় কী ফাঁকা আছে সেগুলো ভরার চেষ্টা করতে থাকি। মানে আমি না যাদের এরকম প্রবলেম মানে টাইম কলের জলে কাজ করতে হয়, তারা মানে সবাই আমার মতনই করে, আমার মতন না আমার বাড়ির সকলেই তাই করে, আর যাদের এই টাইম কলের জলে কাজ করা করতে হয় তারা সবাই তাই করে, যতক্ষণ জল থাকে আর কি মানে ভরে রাখার চেষ্টা করে। তো স্নানের পরেও দেখো কেমন ঘামছি, এত গরম। তো এখন যাবো ভাত খেতে, বাবুর ভাত খাওয়া হয়ে গেছে, বাবুর জায়গাটা পরিষ্কার করবো তারপরে ভাত খাবো। তো চলো একদম ভাত টাত খেয়ে একটু রেস্ট করে তারপরে আবার আজকে মাঠ আছে, তো যখন মাঠে যাবো তখন আমার তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকবে। তো বন্ধুরা এখন 4:15 মতন বাজে, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য, তো চলো মাঠে যাওয়া যাক, আমার সাথে তোমরাও দেখবে প্র্যাকটিস। তো চলো বন্ধুরা এখন 9:00 মতন বাজে, আর মাঠ থেকে বাড়ি এসেছি তখন 9:00 বাজে, 7:00 হবে, কারণ যেহেতু এখন বড় বেলা মাঠ থেকে ছুটিই হয় 6:30, তো বাড়ি আসতে আসতে ওই ড্রেস ট্রেস চেঞ্জ করে এই করে ওই করে ওই করতে করতে আর লেট হয়ে যায়, মানে 7:00 বেজে যায় বাড়ি ঘুরতে ঘুরতে। তো
একটা টেনশন, মা বাড়িতে নেই এসে সন্ধে দিতে হবে, বাবু যেহেতু ডিউটি যায়নি বসে আছে তাকে চা দিতে হবে, তো তাড়াহুড়ো করে এসে জামাকাপড় ছেড়ে কোনোরকম ঠাকুরকে মানে ঠাকুরের সন্ধে দিয়ে চাটা করে দিলাম, ওকে দুধ বিস্কুট দিলাম টিফিনে, তো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি বন্ধুরা। শরীরটাও ভালো লাগছিল না, যেহেতু ওরও শরীরটা ভালো না, মাঠ থেকে বলে দিয়েছে যে ওর নাকি খেলতে গিয়ে আজকে লেগেছে, হাতে লেগেছে, তো বরফ দিতে বলেছে। তো মা আস্তে আস্তেই বলছে মা আজকে না আর পড়তে বসবো না, মানে স্যার আসার কথা ছিল আজকে, তো যে যখন শুনেছে যে স্যার আজকে আসবে না কালকে আসবে, রাস্তা থেকেই বলছে মা আজকে আর পড়তে বসবো না, কারণ আমার হাতে পায়ে লেগেছে, এখন একটু গিয়ে একটু শুয়ে থাকবো। তো ভালো কথা, ও শুয়েছিল আমিও শুয়েছিলাম, তো এখন উঠলাম, এখন যাবো রান্নাঘরে। প্রথমে ফ্রিজ থেকে খাবার দাবার বার করবো, সেগুলো গরম করা, তারপরে যেহেতু মা বাড়িতে নেই ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে রাখবো, মানে সকালে কিছুটা কাজ এগিয়ে রাখবো, তাতে আমার সুবিধা হয় আর কি, মানে ঘুম থেকে উঠে না এত কাজ করতে আমার ভালো লাগে না, মানে ঠাকুরের বাসনটা না এক্সট্রা কাজ হয়ে যায়, রোজই তো কাচাকুচি ঘর মোছা উঠান বাড়ি ঝাড় দেওয়া পোষা করা এগুলো তো থাকেই, এগুলো তো সকালের কাজ করতেই হবে, আর রাতের বাসন তো আমি ধুয়েই রাখি, তো রাতের বাসনটা ধুয়ে রাখা আর ঠাকুরের বাসনটা ধুয়ে রাখা, মানে এই বাসনগুলো যেন এক্সট্রা কাজ হয়ে যায়, তো সেগুলো ঠাকুরের বাসনটা এখন ধোবো। আর যেহেতু মা বাড়িতে নেই টিফিনের দায়িত্ব আমার, তো বাবু তো কাল ডিউটি যাবে, আরও সকালে যাবে ডিউটিতে, সেই জন্য মানে আটাটা মেখে রাখবো, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি ততটাই মঙ্গল, মানে আমার ক্ষেত্রে কালকে আবার পুজো টুজো দিতে হবে না, মানে এক্সট্রা অনেক কাজ আছে। আর রবিবার আছে, ধীরে সুস্থে করলেও কোনো অসুবিধা নেই, মানে বাবু ডিউটি বেরিয়ে গেলে তেমন কোনো কাজের চাপ নেই, কারণ ও তো আর বেরাবে না ডিউটিতে, ওর কালকে ছুটি, তো তবুও মানে মনে হয় কি যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি, এটাই আর ভাবতে থাকি। আর আজকে যেহেতু স্যার আসেনি পড়াতে আসেনি, তো কালকে আবার আসবে সাড়ে দশটা এগারোটার সময়ই আসবে, তো এখন চলে যাবো রান্নাঘরে। প্রথমে তো ওগুলোই করবো, ফ্রিজ থেকে খাবার দাবার নামাবো, আটা মাখবো, ঠাকুর বাসন ধোবো, অনেক কাজ আছে, তো চলো সেগুলো তোমাদের কাছে কিছু শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে, মানে আমাকে ভালো লাগে, আমার মানে ছোট্ট পরিবারটাকে ভালো লাগে, পরিবারের মানুষজনকে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড নাইট।